আমার ভাইয়ের আজকে যে বোরকাগুলা, এগুলো বোরকা না, বোরকা নামে ফ্যাশন, ভিক্ষি না ধরে কয়। আজকে মা বোনদের ঘরে ঘরে স্টার জ্বলছে, জি বাংলার ছয়লা এমন ভাবে হয়েছে, আজকে তারা স্বামীর ইজ্জত দিতে জানে না, সম্মান দিতে জানে না, এই কারণে ম্যাক্সিমাম মা বোনেরা জাহান্নামী, কথা বলে ঠিক না? এগুলো সব বিদেশিদের কালচার। আজকে মুসলমানের ঘরে জি বাংলা ঢুকায় দিয়া, ইস্টার জলসা ঢুকায় ঢুকায় দিয়া, হিন্দুদের চ্যানেল গুলো ঢুকায় দিয়া, মুসলমানদের সংসারের মধ্যে আজকে আগুন ধরায় দিয়েছে, কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা করজোর আবেদন চালাই, যত দ্রুত পারা যাক বেঈমানদের চ্যানেল গুলো আমাদের বাংলাদেশে চলবে না, ঠিক কিনা? আজকে নারীদের অবস্থাটা কি? আল্লাহ الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي نزلت به السكينة علينا عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله تعالى عليه وعلى آله وعلى آله وأصحابه وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز
وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: من ماتت فقد قامت قيامته. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. সবাই মহব্বতের সাথে আওয়াজ করে নামাজের মধ্যে যে দুরুদে ইব্রাহিম পড়ি, দুরুদে ইব্রাহিম পড়বো, একটা জবানও বন্ধ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله آله حسنت جميع خصاله صلوا عليه یہی ہم سب مسافر ہیں قبر آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ. بلغ العلا بکمالهم کشف الدجا بجماله حسنت جميع خصالهم تکبیر میں کلمہ میں نماز تکبیر میں کلمہ میں نمازوں میں عزم ہے اے نام الہی جمیلا نام محمد اے نام الہی جمیلا نام محمد. فرماتے ہیں آدم کے مجھے خلد تری میں لکھا ہوا دو باب ملا نام محمد لکھا ہوا دو باب ملا نام محمد. اے میم میں محبوب یمن لفقہ اشارہ تیری کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد. একটু জোরে জোরে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ভাই, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah.
ইল্লাল্লাহ জোরে সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আজকে আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন সম্মানিত সভাপতি হযরতুল আলাম জনাব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মাহমুদুল হাসান দামত বরকাতুহ মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মুকাররাম হযরত উলামায়ে ইকরাম সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন আশিকিন মুহিব্বিন মুরাব্বিয়ান আওয়াম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদের কল্যাণ কামনা করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে আল্লাহর মনোনীত দুনিয়ার জান্নাতের বাগান তথা কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর শিখানো ভাষায় কালিমাতে শুকর বলছি, চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি মরুদুলাল মরুদুদ রহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর পারার হাফিজি কোরআন শরীফের 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী হায়াতুল নবী জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাসের সাথে রুহানিয়তের সমন্বয় আল্লাহ পাক আমাকে কিছু কথা বলবার মতো আপনাদের সকলকে আমলের নিয়তে ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা,
আমিনের আওয়াজ সকলের থেকে পেলাম না। সকলে বলুন আমিন। আমি আপনাদের কাছে সর্বপ্রথম আলোচনা শুরু করার পূর্বে কয়েকটি প্রশ্ন রাখতে চাই, জানা থাকলে জবাব দিবেন, তবে জবাবটা যেন বিড়াল ছাগল কুকুরের মতো না হয়, বরং জবাবটা যেন সিংহের মতো হয়। কারা কারা পারবেন হাতটা দেখায় দেন। সব হাত উঠে নাই, উঠান সবাই, উঠান সবাই, উঠান। আমি কিন্তু সব দেখতেছি, আপনারা হয়তো চিন্তা করেন আরে আমি পিছনে আছি, আরে আমি আপনাকে তো কয় ফুট উপরে দেখছেন, হাত নামেন। তাহলে জবাবটা কি দিবেন, আওয়াজ করে দিবেন, আমাকে আপনাকে বানালেন কি? আরো জোরে, জোর হলো না আমার ভাই, আল্লাহ কেমন গো ভাই। এখন তো চলতেছে, এখন দেখেন মাহফিলের ময়দান গুলাতে আমরা আওয়াজ দিতে চাই না, স্লোগান দিতে চাই না, অথচ এখন স্লোগানের সময়, কথা বলেন ঠিক কিনা? আমাকে স্লোগান, কেমন স্লোগান? আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না সবাই বলেন? তাইলে আপনি যে সাক্ষীরা দিলেন যে নামাজ পড়া আর চরিত্র ফুলের মতো কোশ্চিন কালেও হবে, জোরে বলেন। সুতরাং ওই জায়গায় যদি আওয়াজ বের হইতে পারে, এখানে আল্লাহর রহমতের ফেরেশতারা ভিডিও করতেছে, এই ভিডিওতে আমার আওয়াজটা যেন যায়। সবাই চাই না ভাই? সবাই চাই ভাই? তাহলে আওয়াজ একটু জোরে দিবেন তো ইনশাআল্লাহ। আমাকে আপনাকে বানালেন কে? আরো জোরে। আমাকে আপনাকে রিজিক দেন কে? সুতরাং শুকরিয়া আদায় করব কার? চিৎকার মিলে বলুন আলহামদুলিল্লাহ। আমার বারাং ইয়ে জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাইয়া শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্ন আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দিরা, এ আমার নবীর উম্মতরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত গুলি দিলাম, আমি আল্লাহর নিয়ামত পাইয়া তোমরা যদি শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের নিয়ামত গুলাকে পাইয়া দিব। ওয়ালাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, আর যদি তোমরা আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করো, না শুকরি করো গো, তাহলে তোমরা জেনে রাখো আমি আল্লাহ আস্তে আস্তে তোমাদের নিয়ামত গুলে উঠাইয়া নিব। শুধু উঠাইয়া নিব না, এটাও জেনে রাখো আমি আল্লাহর শাস্তি কিন্তু বড় কঠিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর নিয়ামত গুলা পাইয়া আমি আল্লাহর নিয়ামতের শুকুর গুলা জবান দিয়ে আদায় করতে পারবা, আমি আল্লাহ হাত দিলাম হাতের মধ্যে কলমটা লাগাইয়া লিখতে পারবা, এরি আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর আরো একটা ঘোষণা শুনে নাও, মরণ পর্যন্ত যদি আমি আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করো গো, এরপরেও আমি আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করে শেষ করতে পারবা না। আরো জোরে বলেন, আমার বারাস, এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের 16 নম্বর পারার হাফিজি কোরআন শরীফের 3 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে সূরাতুল কাহফের 109 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا.
আমার বান্দা বন্দিরা ওগো নবীজি কুল আপনি বলে দিন লাউকানাল বাহরু মিদাদা আসমানের নিচে জমিনের উপরে খাল বিল নদী নালা সাগর মহাসমুদ্র যত জায়গায় যতগুলি পানি আছে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরাতুল লোকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাওয়াম দুনিয়ার উপরে যতগুলি গাছ আছে সমস্ত গাছগুলাকে যদি কলম বানায় দেওয়া হয় আর খাল বিল নদী নালার সমস্ত পানিগুলাকে যদি কালি বানায় দেওয়া হয় আর এই কলম দিয়া ওই পানি দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা যদি তোমরা করতে থাকো এরকমই একটা না দুইটা না সাত সাতবার যদি আমি আল্লাহ ভরে দে আর যদি তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে থাকো গো এরপরে আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে তোমরা শেষ করতে পারবা না আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করলে কি লাভ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতের দল আমার আল্লাহর শুকর যদি তুমি আদায় করতে পারো শুকর আদায় করতে গিয়া একবার যদি পড়তে পারো সুবহানাল্লাহ আরেকবার যদি পড়তে পারো আলহামদুলিল্লাহ আমি নবী তোমাদেরকে জানাইয়া দিলাম সুবহানাল্লাহ والحمدللہ تملأن او تملأ ما بين السماوات والارض یعنی আমার উম্মতের দল আসমান এবং জমিনের মধ্যে যে খালি জায়গাটা দেখো রে যে ফাঁকা জায়গাটা দেখো ইখলাসের সাথে ইয়াকিন নিয়ে একবার যদি সুবহানাল্লাহ বলতে পারো গো আমার আল্লাহ পুরা দুনিয়াটা তোমার জন্য অনেক দ্বারা ভরপুর করে দিবে এজন্য আস্তে না জোরে জোরে আস্তে না জোরে আরো জোরে আমার ভাইরা আজকে পৃথিবীর মধ্যে শান্তি কোথাও নাই কথা বলেন ঠিক কিনা অথচ প্রত্যেকটা মানুষ শান্তি খুঁজে প্রত্যেকটা মানুষ শান্তি খুঁজতেছে কিন্তু অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে কথা বলেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সব জায়গায় অশান্তি না শান্তি আর জোরে এজন্য মুরব্বীরা কয় যে শান্তির মা মরিয়া গেছে অশান্তির মা সৃষ্টি হয়েছে কয় কি কয় না আর জোরে বলেন আমিও একটু কইতাম মুরব্বীরা তো কয় আমিও একটু কইতাম কি কি বলে হা না কিছু কম আপনি ঘুমাই গেছেন গা যেতে আসুন তো হ্যাঁ ঠিক আছে তা হা না একটু কন আমি কিছু কইতাম মুরব্বীরা কি বলে আগের মতো শান্তি কথা বলেন ঠিক কিনা বলে কি বলে না পোলাটা কথা শুনে না মাইয়াটা লাইন মতো চলে না বউ কথা শুনে না ছেলে বউ তো আরো শুনে না তা কি কহান দেখি করে আগের মতো শান্তি নাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা হয় মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে কথা বলেন ঠিক কি না আবার অনেকে দেখবেন জামানারে গালি দেয় আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই জামানা যদি পরিবর্তন হয়ে যেত সূর্য আর পূর্ব দিক থেকে উঠতো না পশ্চিমে উঠতো কথা বলেন যদি জামানা যদি পরিবর্তন হয় তাহলে শীতের দিনে রাত বড় হইতো না দিন বড় হইতো তাহলে বোঝা গেল জামানার কোন চেঞ্জ হয় নাই চেঞ্জ হয়েছে আমার আপনার মধ্যে কথা বলেন ঠিক কি আরো জোরে আমরা ডিজিটাল যুগে ডিজিটাল মডিলে চলতেছি দেখে চেঞ্জ হয়েছে কথা বলেন আমার সাথে গাইতে পারবেন কারা কারা এই যে গাইতেছি পারবেন তো সবাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা হয় জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে কথা বলেন ঠিক না বেঠি চুলগুলো খাটো খাটো শাটু প্যান আটু শাটু সানগিলাস চোখে তার যেন কোন জমিদার সুজুরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক
হাসি শুধু ফিক ফিক, ওদিকে গেলে দু চোখ মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হাই রে মানুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরি না হায়াবা কথা আল্লাহর রাসূল বলেছেন যে মহিলা পুরুষের বেশ ধরে এরা জাহান্নামী, ঠিক কিনা? এটা আমার কথা না রাসূলের কথা? এবার বেটার তেলে আসেন না, খালি মহিলাকে দোষ দিলে চলবো? বেটাকে অবস্থাটা কি দেখেন, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, চি কুলফি তার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়ে দেখি হাই রে মাইয়া মানুষ না, এটা হলো আমগোপাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগোপাড়ার মিস্টার সোহেল রানা, আছে না নাই? যুবকদের কান ছিদ্র কইরা লাগানো আছে না নাই? হাতের মধ্যে চুরি আছে না নাই? কি এক অস্থিরতা! এবার আসেন, আমগো সমাজের মধ্যে পিছনে জায়গা হচ্ছে না, অনেক ভাই দাঁড়ায় আছে, একটু যদি হরকতে বরকত আলহামদুলিল্লাহ পুরা মাহফিল মজবুত হয়ে গেছে। আসেন ভাই, যে যা সুযোগ করে দিবে আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য জায়গা করে দিবে। জি আল্লাহ আকবার, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুরব্বীরা বলে আগের মতো শান্তি নাই। আমগো মধ্যে কিছু যুবক আছে, এরা বাসে যখন যায় তো বাসওয়ালা বলে যে ভাড়া দাও, আমি ছাত্র, আমি বিআইপি ছাত্র, কয় বিআইপি ছাত্র কি ভাড়া লাগবো না? কয় বেটা বই দেখছোস, কথা বলেন আছে না নাই? মোটা বই আছে হাতে, কলমটা আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুজুরা পায়ে দিয়ে, জিনচের পড়েছে প্যান্ট, মনে হলো স্টুডেন্ট, পরনে আছে জেবেল, গায়ে মাখে দামিছেন, যেমন দৌড়া আড্ডায় সিধা করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেলে 8 মাস থাকে জেলে, ও অবশেষে মনে হইল এইটা কোন ছাত্র না, এটা হলো আমগোপাড়ার ঢুকাই বাবুল কানা, এটা হলো আমগোপাড়ার ঢুকাই বাবুল কানা। হে আগের মতো শান্তি তোমার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা। আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ যতটুকু পারি, আর গলা যত সময় চলে, আর আপনারা যত সময় থাকেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বর্তমান যেই জায়গাটায় আছেন আপনারা, এটার নাম কি? দুনিয়া। পুরা জায়গাটা কি? কোন জগৎ? দুনিয়ার জগৎ। জোরে বলেন। এই জগতের আগে, এখানে আসার আগে কোথায় ছিলেন? রুহের জগৎ। বলেন কোথায় ছিলেন? এই রুহের জগৎ থেকে আমরা আসলাম মায়ের পেটের মাধ্যমে দুনিয়ার জগৎ। আবার এই দুনিয়ার জগৎ থেকে আমাকে আপনাকে চলে যাইতে হবে পরকাল আখেরাতের জগতে, কথা বলেন ঠিক কি না? নাকি যাওয়া লাগবে না? সবাই আখেরাতে যাইতে হবে না কয়েকজনের? আমার ভাইয়েরা, এবার আসেন, আখেরাতের জগতে কোন জীবিত মানুষ যাওয়ার কোন সুযোগ? প্রত্যেকটা মানুষকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কিসের স্বাদ? মরণের মাধ্যমে। একটা মরণ আসবে, মরণ জিনিসটা যে কেমন, মরণ জিনিসটা যে কত বড় ভয়ানক, এটা জানার দরকার আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার ইমানদারের দল, এ বেঈমানের দল, আমি আল্লাহর ঘোষণাটা শুনে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর কিন্তু মরণশীল, এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবেও জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতেছে, তোমাকে মরণসাদ গ্রহণ করতে হবে। ওয়াইন্নামা তুয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম এই দুনিয়ার জমিনে, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম দুনিয়ার জমিনে, তোমরা ইবাদত বন্দেগি করবা, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে ওয়াদা জানাইয়া দিলাম, আমি আল্লাহ ওই কামতের ময়দানে তোমাদের পরিপূর্ণ যাজে খায়ের আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, فَقَدْ فَازَ, কেবলমাত্র শুধুমাত্র আমার ওই বান্দা বান্দিগুলাই হবে সফল। وَمَا الْحَيَاةُ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমরা মনে করছো এই দুনিয়ার মধ্যে তুমি স্বর্ণের হরিণ পেয়ে গেছো, না এই দুনিয়াটা শুধুমাত্র একটা ধোঁকা, জোরে বলেন কি আরো জোরে, এখন এই ধোঁকা এমন ভাবে আমগো পাইছে, আমগো বোকা বানায় লাইছে, কথা বলেন, দুনিয়াটা আমগো এমন ভাবে ঢুকাইছে, এমন ভাবে আমাদের মধ্যে ঢুকছে, আমরা হয়ে গেছে বোকা, আর আমাদের হাসর নাসর মরণের কথা স্মরণ, আমার বাইরে মরণের যন্ত্রণাটা যে কেমন হবে, মরণের কষ্টটা যে কেমন হবে, আসমান জমিন লৌহ কলম কোনো কিছুই আর থাকবে না, আমিও থাকব না, আপনিও থাকবেন না, শুধুমাত্র কে থাকবে আরো জোরে, জোর হলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, আরো জোরে, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই পৃথিবীর মধ্যে আসমান জমিন কোনো কিছুই থাকবে না, কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার মালিক বাকি থাকবে, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আমার বাইরা আমি আপনি যে থাকবো না, আমাকে আপনাকে যে পরকালের জগতে চলে যেতে হবে, একটা মরণের মাধ্যমে মরণ কিন্তু আমার আপনার আসবে, তবে মরণটা কেমন হবে রে, নূর সুদূর ফি আহওয়ালিল খবর এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, মানুষের যখন মরণ হবে তখন পাঁচশত একজন ফেরেশতা আল্লাহর ওই বান্দার কাছে হাজির হয়ে যাবে, আল্লাহর ওই বান্দির কাছে হাজির হয়ে যাবে, বেঈমানের কাছে এরকম ভাবে আযাবের ফেরেশতাগুলি হাজির হয়ে যাবে রে, আর ঈমানদারের কাছে রহমতের ফেরেশতাগুলি হাজির হয়ে যাবে, এ ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কিলা মান রাক, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ফেরেশতারা এমন ভাবে চাপ মেরে ধরবে, এত জোরে চাপ মারবে গ, ওই সময় থেকে মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন উমুক নবীজি ঈমানেরও মরণ হবে, ঈমানদারেরও মরণ হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি জানতে চাই গো ইমানদারের মরণে কি কোনো কষ্ট হবে? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, এসে রে মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যখন সাকারাত আরম্ভ হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা যখন আরম্ভ হয়ে যাবে, তাম পৃথিবীর পানি যদি আল্লাহর বান্দা বান্দির গালের ভিতরে দেওয়া হয়, তার এত তৃষ্ণা লাগবে, এত পানির পিপাসা লাগবে, আসমানের নিচে জমিনের উপরে যে পানিগুলা আছে সমস্ত পানিগুলা যদি তার গালের ভিতরে ঢেলে দেওয়া হয়, তারপরেও তার পানির পিপাসা নিবারণ হবে না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না ভাই। আমার ভাইরা, মরণের যন্ত্রণা কেমন হবে কয়েকটা উদাহরণ দিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পর একজন স্বপ্নে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী মূসা, আপনার তো মরণ হয়ে গেছে, আপনি তো ইন্তেকাল করেছেন, তবে আমি জানতে চাই মরণের কষ্টটা কেমন, মরণের যন্ত্রণাটা কেমন? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বললেন, এ ভাই, কিছু অনেকগুলো বিষাক্ত কাঁটা কারো শরীরের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে, অটো ভিতরে গিয়ে ওই কাঁটাগুলো বাঁকা হইয়া সমস্ত নাড়িগুলির সাথে জড়াইয়া আছে, 1000 লোক সজোরে টান দিলে যেই পরিমাণ ব্যথা লাগে, ইয়ার চাইতেও মরণ বেশি কষ্ট। আল্লাহু আকবার। মরণের অবস্থাটা কেমন আমার ভাইয়েরা? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি মরণ বুঝাইতে গিয়ে একটা ঘটনা এনেছেন। ঘটনাটা কি? আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম একটা কবরের পাশে গিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা কবরওয়ালা, ওই আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মৃত মানুষ জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আবার আল্লাহর বান্দা প্রশ্ন করলেন, মান আনতা ও মা ইসমুকা, এ ভাই, তোমার ডিটেলস পরিচয়টা আমাকে দাও। তখন তিনি বললেন, আমার নাম হলো সাম, আমার বাবার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তাকে কয়েকটা প্রশ্ন করেছিলেন, তবে আমার যেটা মুখ্য উদ্দেশ্য আমি সেটাই আপনাদের সামনে বলতে চাই। আল্লাহর নবী বলতেছে, ও ভাই, এই যে তোমার মধ্যে যে রুহু ঢুকেছে, তুমি যে জীবিত হয়েছ, এখন কি তোমার দুনিয়ার জমিনে থাকতে মনে চায়? যদি তোমার থাকতে মনে চায় আমাকে বলো, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার হায়াত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে সাম আলাইহিস সালাম বলতেছেন, ও ভাই ঈসা, এখন যদি আমি দুনিয়ার জমিনে থাকতে চাই, আমার দেহের ভিতরে যে প্রাণ পাখিটা ঢুকেছে, এই প্রাণ পাখি বের করার জন্য কি আবারও আজরাইল আসবে? আবারও কে? তো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ভাই, আপনি আল্লাহর একজন পয়গম্বর, আপনি আজরাইলকে এত ভয় পান কেন? আল্লাহর নবী হযরতে সাম আলাইহিস সালাম বলছেন, ভাই, আজরাইলের সাথে তো মোলাকাত এখনো হয় নাই। আল্লাহর নবী হযরতে সাম আলাইহিস সালাম বললেন, ও ভাই ঈসা, আপনার সঙ্গে তো এখনো আজরাইলের দেখা হয় নাই, মালাকুল মউতের দেখা হয় নাই। আজরাইল যে কত যন্ত্রণা দেয়, আজরাইল মানুষকে যে কত কষ্ট দেয়, আপনি কেমন করে বসবেন? ও ভাই ঈসা, আজ থেকে 1 বছর না, 2 বছর না, 100 বছর না, 200 বছর না, 4000 বছর পূর্বে ওই আজরাইল আমি সামের দেহ থেকে প্রাণ পাখিটা বের করে নিয়েছিল, 4000 বছর পার হয়ে গেছে রে, ইয়ার পরেও আমি সাম ওই মৃত্যুর যন্ত্রণার কথা বলতে পারি না। সুবহানাল্লাহ। এই হলো
একজন নবীর অবস্থা। আসেন অন্য নবীর কথা বাদ দেই, আমার আপনার নবীর অবস্থাটা কেমন? আবার বার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার ধারণাটা পাল্টে গেল, আল্লাহর নবী যেমন করে রবিউল আউয়াল মাসে দুনিয়ার জমিনে এসেছিলেন ঠিক তেমনি ভাবে নবী আবার দুনিয়ার জমিন থেকে রবিউল আউয়াল মাসে বিদায় হয়েছেন। কথা বলেন ঠিক কি না? সবাই বলেন আরো জোরে। এ টাঙ্গালের ঘাটালের শিক্ষিত সমাজ, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আসার আনন্দ আর যাওয়ার ব্যথা যদি একত্রিত হয় তাহলে প্রাধান্য পায় কোনটা? সবাই আমার কথা বুঝেন নাই মনে হয়। এ আমার ভাষা আপনারা বুঝুন, বুঝছেন আমার ভাষা? আসার আনন্দ আর যাওয়ার ব্যথা যদি একত্রিত হয় কোনটা বেশি আসে? কিন্তু আমরা নবীর প্রেমে প্রেম খেলা খেলি ঠিক কিনা? কিন্তু নবীর আদর্শ মানতে রাজি, মিষ্টি খাইতে বড় ভালো লাগে, রক্ত দেওয়ার ব্যাপারে আমরা আসি আরো জোরে। আপনারাই কইতেছেন নাই, আমি কইতেছি আসি, আপনারা কোন নাই? কোন দিকে যামু? হ্যাঁ ওই একজনই আসে আর কেউ নাই, বুঝছেন আমার কথা? রক্ত দেওয়ার জন্য আসি আরো জোরে। কারা কারা নবীর প্রেমে পাগল হয়ে রক্ত দিতে যান হাতটা দেখায় দেন। আবার ভাইরা বর্তমান প্রেক্ষাপটে আমার সোনার বাংলাদেশে আমার নবীকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, নবীকে যদি কেউ গালি দেয়, আমাদের দেহের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে বরদাস্ত করা হবে না ঠিক কিনা জোরে ভাই? নবীর প্রেমে এলাকার ভিতরে নবীর প্রেম তো দরকার, নাইলে জান্নাতে যাওয়া যাবে? আবার বারাম আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার ধারণাটা পাল্টে গেল, আমি আল্লাহর নবীকে চাদর দিয়ে আমি আবৃত করে ঢেকে রেখেছি, হঠাৎ করে আমি তাকাইয়া দেখি রে আল্লাহর নবী একবার তার হাতটা লম্বা করে আবার হাতটা গুচায়, আবার পাটা লম্বা করে আবার পাটা গুচায়। এ ঘাটালের ভাইরা দেখবেন মরণের যন্ত্রণা সাকরাত যখন আরম্ভ হয়ে যায় অনেক মানুষের পেরেশানি আসে না নাই, চোখগুলা উল্টে যায়, অনেকে পেশাব করে দেয়, অনেকে পায়খানা করে দেয়, অনেকে দাপাদাপি করে, ওই আজরাইলকে দেখে অবস্থা করে। আল্লাহর নবী অবস্থা দেখে আম্মা জান আয়েশা বলতেছে, আল্লাহর পরে যেই নবীর স্থান, আল্লাহর নবী মাসুম নবী, আল্লাহর নবী নিষ্পাপ নবী, যেই নবীর মতো আর কোন মানুষ আল্লাহ বানাই নাই, ওই নবীর এমন অবস্থা হচ্ছে কেন? এই জিনিসটা দেখার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর শরীরের উপর থেকে যখন চাদরটা সরালেন, আম্মা জান আয়েশা বলে, এ দুনিয়ার মানুষেরা রে আমার ধারণাটা পাল্টে গেল, আমি তাকাইয়া দেখি রে আল্লাহর নবীর মাথা মুবারক থেকে নিয়া পা মুবারক পর্যন্ত এই এমন কোন পশম মুবারক নাই যেইখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আম্মা জান আয়েশা বলেন, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, মরণ যে হবে মরণের যে যন্ত্রণাটা হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমার বাইরা হঠাৎ করে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা, আল্লাহর নবীর পাশেই বসা, মাথার কাছে বসা, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, এ ফাতেমা দরজার দিকে তাকায়া দেখো গো মা, কে যেন বার
আল্লাহর সালাম দিয়া ঘরে ঢোকার পারমিশন চায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গলি যার টুকরা ফাতেমা যখন দরজার দিকে যায়, ও ভাই আজরাইল কে কিন্তু দেখা যায় না। আমার আল্লাহ আজরাইলের কানে মেসেজটা জানায় দিল, এ আজরাইল তুমি আমার ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, আর না হয় আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা যখন দরজার সামনে গেল, দরজার সামনে যা দেখে এমন একজন মানুষ আশ্চর্যজনিত হইয়া আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা বলে, ও আব্বা গো দরজার সামনে এমন একজন মানুষ যার মাথা বড় বড়, যার চোখ গুলা বড় বড়, সারা শরীরটা কাপড় দিয়া ঢাকা রে। ওগো আমার বাবা, জিন্দিগিতে এমন কোন মানুষ আমি মক্কা মদিনায় দেখি না। আল্লাহু আকবার! আল্লাহর নবীর মাথা মোবারকে বড় ব্যথা, আল্লাহর নবীর বুকের ভিতরে বড় ব্যথা, তারপরেও আল্লাহর নবী মাথাটা একটু উঠায়া দরজার দিকে তাকায়া বলে, মা এ ফাতেমা, এটা দুনিয়ার কোন মানুষ নাই রে মা, এটা আল্লাহর ফেরেশতা আজরাইল মালাকুল মউত হাজির হয়ে গেছে। আমার বাবা আল্লাহর নবীর কলিজার টুকরো ফাতেমা এবার ডেকে ডেকে বলে, আব্বা গো আপনি কয়েকদিন যাবত বড় অসুস্থ, আমার আর বুঝতে বাকি নাই এই মুহূর্তে আজরাইল কেন আমাদের দরজায় হাজির হয়ে গেছে। ও আব্বা আমার মনে হয় আজরাইল আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। না পারমিশন দেওয়া হবে না, অনুমতি দেওয়া হবে না। ওগো আব্বা জান, আপনি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যান, আমি ফাতেমা কার কাছে গিয়ে আমার শোক দুঃখের কথা বলে বলবো। ওগো আব্বা জান, আমার কলিজার টুকরা হাসান হুসাইন একদিন না দুই দিন না লাগাতার তিন দিন পর্যন্ত অনাহার, পেটটা পিঠের সঙ্গে মিশে গেল। ওগো বাবা একবার আমি ফাতেমাকে বলো, ও মা কয়দিন যাবত তুমি খানা দাও না রে মা, তোমার কাছে একটা দরখাস্ত জানাই রে মা, আমার নানুবের কাছে একটু পাঠায়া দাও। ওগো আব্বা জান, আমার সন্তান গুলা আপনার নুরানি চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, ফাতেমা দরজা বন্ধ করে রাখতে পারো গো, জানালা বন্ধ করে রাখতে পারো, তবে আমি নবীর একটা কথা শুনে যাও, আজরাইলকে কুশ্চিন কালেও বন্ধ করে রাখার ক্ষমতা কারো নাই। আসেন আরো জোরে। আল্লাহর নবী বলেন, ফাতেমা আজরাইল কারো ঘরে ঢোকার কোনো পারমিশন নেয় না, কারণ আজরাইলকে পারমিশন দিলেন কে? আরো জোরে। ও ফাতেমা আমি নবীর কাছে পারমিশন নিল, এটা আমি নবীর ইজ্জত, এটা আমি নবীর সম্মান, সুতরাং তুমি বলো আমি নবীটাকে পারমিশন দিয়েছি। আজরাইলকে যখন পারমিশন দিয়ে দেওয়া হয়, আজরাইল ঘরের ভিতরে ঢোকে, সর্বপ্রথম আল্লাহর নবীকে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী গো, ওই আল্লাহ আপনাকে সালাম জানাইছে। কে সালাম জানাইছে? আল্লাহর সালামটা শুইনে এত আস্তে সুবহানাল্লাহ বলে চলবো? আজকে যদি বলা হয় যে আপনাদের এলাকার কাউকে প্রধানমন্ত্রী,
শেখ হাসিনা তার সালাম পাঠাইছে, এ তো খুশিতে পুরো এলাকা ঘুরে বেড়াবে, ঠিক কিনা? বাজারে যে নেতা কেতা আছে বর্তমান যে এমপি আছে, কেউ তোমার কি দাম আছে, তোমার সালাম দেয় না আমার দেয়, ঠিক কিনা? তো একজন দুনিয়ার একটা মানুষ, এই মানুষটা জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে নির্ধারিত আছে, জানেন আপনারা? তো এই মানুষের কথা শুনে যদি এত লাফালাফি করেন, ওই আল্লাহ আল্লাহর নবীরে সালাম দিছে এটা শুনে আলহামদুলিল্লাহ এত জোরে কইলেন, মহিলারা শুনলে লজ্জা পাবেন নাকি? হ্যাঁ লজ্জা লাগবো, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাড়া আজরাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, ওই আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে চান গো, আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবে, আর যদি চলে যাইতে চান গো, ওই আল্লাহ আমাকে নিয়ে যাইতে বলছে। আল্লাহর নবী বলেন, ও আজরাইল, ও অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল, জিব্রাইল আসার আগ পর্যন্ত। আল্লাহর নবীর সামনে জিব্রাইল হাজির হয়ে গেল। এবার আল্লাহর নবী ডেকে ডেকে বলে, ও ভাই জিব্রাইল, তাকে ইয়া দেখো রে, আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইল বলে, আমার নাকি চলে যাওয়ার সময় হয়ে গেছে, তুমি কি বলো? আল্লাহ রব্বুল আলামিনের জলিলুল কদর ফেরেশতা জিব্রাইল নবীর কথার কোনো জবাব না দিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে কোরআনের একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন, ও নবীজি, আপনাকে তো আগেই জানায় দিয়েছে আপনিও মরণশীল, আপনার শত্রু বেঈমানরাও মরণশীল, কথা বলেন ঠিক কিনা? মরতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এ দুনিয়ার সবই পর কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ার সবই পর কবর যে তোর আসল ঘর, কেমনে সিতায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সিতায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বলেন অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, কথা বলেন ঠিক কিনা? নাকি আপনার আমার বিছানা ফুলের হবে? যদিও অনেকের উপর দিয়ে ফুল হয়, ভিতরে যে কি হয় জানে কে? আরো জোরে, আমার বাড়া আল্লাহর নবীর পূজার বাকি নাই, জিব্রাইল আল্লাহর নবীকে ইঙ্গিত করেছে, ওগো নবীজি, আপনার আর পৃথিবীর জমিনে থাকার দরকার নাই, আপনি চলে যান, আপনার মওলার সঙ্গে আপনি সাক্ষাৎ করার জন্য চলে যান, আপনার বন্ধুর সঙ্গে আপনার সাক্ষাৎ করার জন্য চলে যান। আল্লাহ, সমস্যা হচ্ছে কেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এখন কান্না আরম্ভ করে দিলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন কেন?
আপনি আপনার মালিকের দরবারে যাইতেছেন, আপনি আপনার প্রভুর দরবারে যাইতেছেন। নবী গো, ইহকাল থেকে পরকালে আপনার মান সম্মান, আপনার ইজ্জত আরো অনেক বেশি হবে। ও গো নবীজি, আপনি কেন কান্দেন? আল্লাহর নবী ডেকে ডেকে বলে, জিব্রাইল, আমি আমার জন্য কান্দি না। আল্লাহর যদি আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডেকে ডেকে বলে, নবী গো, তাহলে আমার বোঝা হয়ে গেছে রে, আপনি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য কান্দেন। ও গো নবীজি, মহান আল্লাহ আপনাকে তো আগেই জানিয়ে দিয়েছে, আপনার ফাতেমা জান্নাতি সকল মহিলাদের সর্দারনি হবে। আল্লাহর নবী বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না। আবার জিব্রাইল বললেন, নবী গো, আমার মনে হয় আপনি আপনার কলিজার টুকরা দুই নাতি হাসান হুসাইনের জন্য কান্দেন। ও গো নবীজি, আল্লাহ তো আপনাকে জানাইয়া দিয়েছে, আপনার দুই নাতি হাসান এবং হুসাইন জান্নাতে যুবকদের লিডার হবে। মহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ বাহিরে অনেক মানুষ বুঝতে পারতেছেন, একটু আগে আসেন, হরকত বরকত জানি কষ্ট হচ্ছে, আসেন ভাই আসেন, একটু বসতে দেন, অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, আমার কাছে কয়েকবার সংবাদ আসছে, আসেন ভাই ওই কোনা দিয়ে একটু গ্যাপ করে আসে, আগে বসি, একটু জিকির করি, আল্লাহ আল্লাহ, আই ভাই একটু আগে বসি, আল্লাহ আল্লাহ আল্লাহ, আসি ভাই, আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ 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 এই দুনিয়া নয় রে থাকা যাইবা একদিন চলিয়া, এই দুনিয়া নয় রে থাকা যাইবা একদিন চলিয়া, আপন আপন বলে ভাব সোজা রে, আপন আপন বলে ভাব সোজা রে, সে তো তোমার আপন না। আল্লাহ 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 ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বারাম আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ও জিব্রাইল, আমি আমার নাতি হাসান হুসাইনের জন্য কান্দি না। ও গো নবীজি, কার জন্য কান্দেন? আল্লাহর নবী ডেকে ডেকে বলে, জিব্রাইল রে, আমি কান্দি রে আমার গুনাহগার উম্মতের জন্য। আরে ভালো যদি বাঁচতে চাও নবীরে বেশ, আর মন যদি দিতে হয় নবীকে দিও, সবাই বলেন, ভালো যদি বাঁচতে চাও আরে মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার দুঃখ যাতনা যেজন সইতে পারে না, দুঃখ যাতনা যেজন সইতে পারে না, ওই নবীকে প্রাণের চেয়ে ভালোবাসিও, ওই নবীকে প্রাণের চেয়ে ভালোবাসিও। আরে ভালো যদি বাঁচতে চাও, আরে মন যদি দিতে হয়
কার সুন্নাত নববী কি করে পৈরবি উম্মাত, কার সুন্নাত নববী কি করে পৈরবি উম্মাত, তুফা সে নিকল জায়েগা ফির উসকা সফিনা, তুফা সে নিকল জায়েগা ফির উসকা সফিনা, রগ রগ মে মোহাব্বত হো রসুলে আরবি কি, রগ রগ মে মোহাব্বত হো রসুলে আরবি কি, জন্নত কি খাজাইন কি ইহি বয়ান সালাম হে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, জিব্রাইল রে তুমি তো মনে করছো আমি ফাতেমার জন্য কান্দিছি, হাসান হুসাইনের জন্য কান্দিছি, না আমি আমার উম্মতের জন্য কান্দি। এবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য কান্না করার কোনো দরকার নাই, কারণ আপনার ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের তমাম পৃথিবীর যেই জায়গায় দুরুদ সালাম পড়বে আল্লাহর ফেরেশতারা আপনার রওজায় পৌঁছায় দেবে। আর জোরে বলেন আল্লাহর নবী বলেন, জিব্রাইল রে আমি আমার উম্মতের সংবাদ পাবো কি পাবো না এই জন্য আমি কান্দি না, কারণ সন্তান যদি ইংল্যান্ডের জমিনে থাকে, সন্তান যদি লন্ডনে থাকে, সন্তান যদি সৌদি আরব থাকে, ভালো পজিশনে আছে, কিন্তু সন্তান এত ইনমো খারাপ, মা বাবার কোনো সংবাদ নেয় না, খোঁজ খবর নেয় না, টাকাও দেয় না, কিন্তু তার মা বাবা যখন শোনে আমার সন্তান বাহিরের দেশের মাটিতে ভালো আছে, মা বাবার শান্তি লাগে কিনা জোরে বলেন। আল্লাহর নবী বলেন, জিব্রাইল সংবাদ পাবো কি পাবো না এই জন্য আমি কান্দি না, আমি কান্দি রে আমার আল্লাহ আমাকে এতদিন জানাইয়া দিয়েছিলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছিলেন, ও নবীজি যতদিন পর্যন্ত আপনি আসমানের নিচে জমিনের উপরে থাকবেন আমি আল্লাহ গজব দিব না, আমি আল্লাহ আযাব দিয়ে শেষ করব না, ও জিব্রাইল আমি মোহাম্মদ এই পৃথিবীর জমিন থেকে যদি বিদায় হয়ে যায় আমার সং আমার উম্মতের তো পড়ে থাকবে, আমার আল্লাহ আমার উম্মতের গুনাহের কারণে নাফরমানির কারণে আসমানি আযাবটা দিয়ে যদি সবাইকে একসাথে ধ্বংস করে দেয়, ও জিব্রাইল তখন তো আর আমার উম্মতি মোহাম্মদ বাকি থাকলো না, এই জন্য কান্দি রে আমার উম্মতের জিম্মাদার কে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন তার বন্ধুর দিলের ভিতরে আকাঙ্ক্ষা, দিলের মধ্যে ব্যথা, আমার আল্লাহ জিব্রাইলের কানে কানে মেসেজ জানায় দেয়, ও জিব্রাইল তুমি আমার বন্ধু মুহাম্মাদের কানে কানে জানায় দাও, আনা কাবিলুম মিনহুম, আমার বন্ধুর চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না, আজ থেকে আমার বন্ধুর উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আমার বাবা এই আবার আল্লাহর নবী দু হাত প্রসারিত করে দিয়ে বলে, ও আজরাইল যে জন্য আমি থাকতে চেয়েছিলাম উম্মতের জিম্মাদারের জন্য, আমার আল্লাহ আমার উম্মতের জিম্মাদার হয়ে গেছে, এবার আসো আমার প্রাণ পাখিটা আমার দেহ থেকে বের করে না, এবার আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর প্রাণ পাখিটা বের করার জন্য রুটা বের করার জন্য আল্লাহর নবীর সিনা মুবারকের উপরে হাত রাখলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলে, আজরাইল তুমি তোমার হাতটা আমার সিনা মুবারকের উপরে রেখেছ, আমার মনে হয় তুমি উহুদ পাহাড়টা দিয়া আমাকে চাপ দিয়া ধরেছ। আল্লাহু আকবার। আল্লাহর নবীর এই কথাটা শুনে আজরাইল ডিকে ডিকে বলে, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আমি এত আরামে এত আস্তে জিন্দিগিতে কারো কোনোদিন প্রাণ পাখি বের করে নাই। আল্লাহর নবী একটা পাত্রের ভিতরে কিছু পানি লইয়া পানির ভিতরে সাদত আঙ্গুলটা ডুবাইয়া ঠোঁটের মধ্যে লাগা, আর পরে আল্লাহুম্মা বিররফিকিল আলা, আল্লাহুম্মা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত, মরণ বুঝি এত কষ্ট, মরণ বুঝি এত কষ্ট। আল্লাহর নবী এইভাবে বলতেছে, ও ভাই নবীর যদি এত কষ্ট হয় আমার আপনার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিনের মনে হয় কষ্ট হবে না। জোরে কর, এই জন্য দিলটাকে নরম করে দাও, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দো। এ ভাই দিলটা দিলের কান্দি আলোচনা গুলো শোনো, মরণের কমন বেইমানের মরণটা কেমন হবে, ইমানদারের মরণটা কেমন হবে। ওই যে বলছিলাম 500 ফেরেশতা চাপ দিয়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের 30 নম্বর পারার হাফিজি কোরআন শরীফের দ্বিতীয় নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজিয়ার প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান নাজিয়াতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাজিয়াত, নাজিয়াতুন, নাজিয়াতুন এর অর্থ হলো সজরে টানে ওয়ালা ফেরেশতা, সজরে, গরকুন মানে ডুবে যাওয়া, গরকুন মানে ডুবে যাওয়া বা ডুব দেওয়া, গরকুন মানে ডুবে যাওয়া বা ডুব দেওয়া। আমার ভাইরা, বেইমানের প্রাণ পাখিটা বের করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 500 একজন ফেরেশতা বেঈমানের কাছে পাঠায়া দিবে, 500 ফেরেশতার হাতে থাকবে ওই জাহান্নামের আগুনের তৈরি লাঠি, আর যিনি সর্দার থাকবে মালাকুল মাউত আজরাইলের, এক হাতে থাকবে জাহান্নামের আগুনের তৈরি একটা মুগুর, আরেক হাতে থাকবে কাটা চামচ জাহান্নামের আগুনের তৈরি। 500 ফেরেশতা একসাথে বেঈমানের শরীরে আঘাত করবে গো, ও ভাই একসাথে যদি 500 ফেরেশতা জাহান্নামের আগুনের তৈরি লাঠি দিয়া একটা মানুষকে যদি আঘাত করে, ওই মানুষের আর কিছু থাকবে না। কি বলেন? 500 ফেরেশতা একসাথে আঘাত করবে, আর আজরাইলের এক হাতে থাকবে আগুনের তৈরি মুগুর, ওই মুগুর দিয়া পিটাবে, জয়েন্টে জয়েন্টে মারবে, পায়ের বৃদ্ধা আঙ্গুলের মাথা থেকে প্রাণ পাখিটাকে টেনে হেসে বের করবে, পায়ের গিরা এসে আটকাবে, আবার ওই প্রাণ পাখিটা বেঈমানের প্রাণ পাখিটা আবার দৌড় দেবে, আবার টেনে তাকে এরকম ভাবে হাঁটুর ভিতরে আনবে, একসাথে সকলে যখন মারবে একটা বিপদের উপর আরেকটা বিপদ, এইভাবে যখন প্রাণ পাখিটা বুকের ভিতরে আনবে আল্লাহ তাম শরীরটাকে তুরার মতো নরম করে দিবে। ওই যে আজরাইল আরেক হাতে কাটা চামচের মতো ছিল এইটা তার শরীরের ভিতরে ঢুকায় দিবে, ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে এই চামচটা বাঁকা হইয়া মানুষের প্রত্যেকটা রগে রগে প্রত্যেকটা গোস্তের টুকরার ভিতরে ঢুকে যাবে। একসাথে 500 একজন ফেরেশতা এমন জোরে টান মারবে গো, মানুষের অবস্থা বড় কঠিন হয়ে যাবে। এই জন্যই তো দেখা যায় অনেকের চোখ দিয়া বে বে পানি বের হয়, চোখ গুলা উল্টে যায়, এটা আর কিছু না, এটা হলো বদ আমলের কারণে। এ কাটালের ভাত পায়ে হাত দিয়ে তোমারে বুঝায়া যায়, এর তোমার সঙ্গে আমার কোনো আদাওয়াতি নাই, নাকি আছে শত্রুতা আছে, তোমার সঙ্গে আমার কোন আদাওয়াতি নাই, আমি লিয়াকত ইতিপূর্বে কোনদিন এই গ্রামে আমি আসি নাই, আজকে আমি প্রথম এসেছি তোমাদের পায়ে আমার হাতটা রাখলাম। এ ভাই আগামী কাল থেকে কে কে নামাজ ছাড়বি না হাতটা একটু দেখায় দে, আল্লাহ সকলকে কবুল করুন। আমিন।
আবার বার বেঈমানের মরণ কিন্তু বড় কঠিন, আর যারা ইমানদার হবে ইমানদারের মরণটা কত চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আপনি জানাইয়া দেন আমার ইমানদার বান্দাদের মরণটা কত সুন্দর হবে। আমার ফেরেশতারা আমার বান্দার কানে কানে গিয়ে বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রাহীম। আমার বান্দা বান্দির কানে গিয়ে আমার ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দি আয়েশা খাতুন, ও খাদিজা খাতুন, ও মরিয়াম খাতুন, ও আল্লাহর বান্দা আব্দুস সত্তার, ও আব্দুর রহিম, ও আব্দুল গফুর, আমার আল্লাহ তোমাকে কানে কানে সালাম জানাইয়াছে। আল্লাহু আকবার বলেন, কে সালাম দিল? আল্লাহ যখন সালাম দিবে আল্লাহর বান্দা, কি আল্লাহ সালাম দিছে? আল্লাহু আকবার বলেন, দিলের মধ্যে শান্তি শুরু হয়ে গেল। আল্লাহ বলবে, আমার রহমতের ফেরেশতা আমার বান্দার দিলে শান্তির জন্যে যা দৌড়ায়া যা আমার জান্নাতের ভিতরে, আমার জান্নাতটা তার চোখের সামনে তুমি ধরো। আল্লাহর বান্দা জান্নাতটা দেখবে, জান্নাতের ফলগুলি দেখবে, জান্নাতের নাজ ও নিয়ামত দেখবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর তোমার মরণের কালে মরণের সময় আল্লাহর ফেরেশতারা তোমার কানে কানে আল্লাহর আয়াতে কারিমা তেলাওয়াত করবে, ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন ফিরে আয়। মানে কি ফিরে আয়? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সন্তান যখন মেজাজ গরম কইরা সাইকেল কেনার টাকা দেন নাই, মেজাজ গরম করে ঘাটালে চলে গেছে কোথায়? এখন বাবা ফোন দিয়ে কয়, সন্তান রে আমার লগে রাগ করিস না, আয় ফিরে আয়, ঠিক কিনা? তাইলে বোঝা গেল এটার মধ্যে একটা হিকমত আছে। আয় ফিরে আয় মানে তোর যেই জায়গাটা ঘর তুই সেখানে আয়। আল্লাহ বলতেছে আয় আয় ফিরে আয়, তাহলে বোঝা গেল আমার বাবার বাড়ি কোথায়? জান্নাতে। জোরে বলেন, আবার আমরা যাব কোথায়? আল্লাহ আকবার বলেন না, ইরজিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়ায়ে ইলা রব্বিকি, তোমার রবের দিকে। এবার বান্দা প্রশ্ন করে, আমি আমার রবের দিকে যাব কোন অবস্থায় যাব? আল্লাহর ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ আবার বান্দা বান্দির কানে শোনায় দেয়, রাজিয়াতাম মারদিয়া। এরে আল্লাহর বান্দারে, এরে আল্লাহর বান্দিরে, টেনশন করিস না, চিন্তা করবি না, তুমিও তোমার আল্লাহর প্রতি রাজি হয়ে গেছো, তোমার আল্লাহ ও তোমার প্রতি রাজি। فادخلي في عبادي وادخلي جنتي. الله رب العالمين বলেন, ইয়া আমার ইমানদারের দল, আমার আনুগত্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আর হাসতে হাসতে আমার তরি জান্নাতের মেহমান হয়ে যাও। কারা কারা মুমিনের মরণটা চাই হাতটা দেখায় দেই। আল্লাহু আকবার, তাকবীর। আমার বায়রা, এই জন্যই তো মরণ যখন হয়ে যাবে এর পরের যে স্টপটা, এই পরের স্টপটা হলো কবর। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এ বা
হয় ওই কবরের জগতে আমাকে যেতে হবে, আপনাকে যেতে হবে, কবরটা যে কেমন হবে সংক্ষিপ্ত আলোচনায় তো কিছুই বোঝানো যাবে না। তারপরে একটু টাচ আপনাদেরকে দিয়ে দিতে চাই, কবরটা কত ভয়ানক হবে। এই কবর এমন একটা কবর যেই কবর কোন মানুষকে চিনে না, যেই কবর কোন নবীকে চিনে না, যেই কবর কোন ওলিকে চিনে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতেমা, এই ফাতেমা কেমন একজন মহিলা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিজে সালাম জানিয়েছেন। কি হানা কিছু কর, সুবহানাল্লাহ কর, সালাম কে জানাইলো? আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো আপনার ফাতেমা আমার জান্নাতি মহিলাদের সরদারনি হবে। এই ফাতেমার যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পরে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কবর খনন করার জন্য জান্নাতুল বাকিতে, তো জান্নাতুল বাকিতে যখন কবর খনন করার জন্য গেছে, কবরের মাটি আবু যরের সঙ্গে এমন একটা আচরণ করেছে যা আজও দৃষ্টান্ত হয়ে রয়েছে, সুবহানাল্লাহ বলে। কারণ এই দৃষ্টান্ত যদি না হইতো আমি আপনাদের সামনে বলতে পারতাম, কবরের আজাবের কথা বুঝাইতে পারতাম। আমার বায়রা আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার আগে স্বামীর কাছে ওসিয়ত করে যায়, স্বামী রে এরে আলী, আমি ফাতেমা যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, কান্না কাটি না করে আমি ফাতেমাকে গোসল দেওয়াইয়া কাফনের কাপড়টুকু পরাইয়া ওই জান্নাতুল বাকিতে রাতের গভীর অন্ধকারে আমি ফাতেমাকে দাফন করবা। এ আলী, আমি ফাতেমাকে রাতের গভীর অন্ধকারে কেন দাফন করবা জাননি? কারণ আমি ফাতেমা যতদিন দুনিয়ার জমিনে ছিলাম, দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে কেউ দেখতে পারে না, আল্লাহর নবীর কোন সাহাবি আমি ফাতেমাকে দেখতে পারে নাই। আমি ফাতেমা লম্বা ছিলাম না বেটে ছিলাম, হালকা ছিলাম না মোটা ছিলাম, আমি দেখতে কেমন ছিলাম, আমার শরীরের গঠনটা কেমন ছিল সুতরাং আমার মরণের পরে নবীর কোন সাহাবি আমার লাশটা দেখে যেন এই অনুন না করতে পারে। আমি ফাতেমা কেমন ছিলাম, হালকা ছিলাম না মোটা ছিলাম, লম্বা ছিলাম না বেটে ছিলাম, এই জন্য তুমি আমাকে ওই রাতের গভীর অন্ধকারে ওই জান্নাতুল বাকিতে তুমি আমাকে দাফন করবা। দেখেন, একজন মহিলা যার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট হয়ে গেল, সেই মহিলাও মরণের আগে পর্দার ব্যাপারে কত সতর্কতা, পর্দার ব্যাপারে কত সতর্কতা, যে আমি মরণের পরে যেন আমি ফাতেমাকে কেউ দেখতে না পারে এই জন্য ওসিয়াত করে যায়। আর আপনাকে ঘাটালের ফাতেমা গুলো তো খুব ভালো, আমি আমাদের গোপালগঞ্জের কথা বলতেছি, এদের যে চলাফেরার অবস্থা, কে কত সুন্দরী আলতা আলকাতরা লাগাইয়া মার্কেটে ঘুরে, কথা বলেন জোরে বলেন, সত্য না মিথ্যা, আর জোরে জোর হলো না, আপনারা যদি না আগাম তাহলে হুজুর খালি এক একা মিথ্যা কথা বলে যাচ্ছে, এটা সত্য না মিথ্যা। এজন্য আমি নারীদেরকে একটু ধাক্কা মারি, শুনবেন ধাক্কা গুলা শুনবেন আপনারা, নারী জাতির ফ্যাশন এখন ল্যাংটা খোলা মেলা, কথা বলেন ঠিক কিনা, ওরে চাওয়া তাদের পাখি জামায় আবার কিরণ মালা, ঠিক কিনা, নারী জাতির ফ্যাশন এখন ল্যাংটা খোলা মেলা, ওরে চাওয়া তাদের পাখি জামায় আবার কিরণ মালা, রাগ করতেছেন, বোরকা পরে ডায়েট ফিট টাকা একা বাঁকা, যুবক ধ্বংস হইল খাইয়া নারী জাতির ধোকা, যুবকরা কবরে আল্লাহ বুঝুক তো নারীদেরকে সাইজ করতেছে। আমার ভাই আজকে যে বোরকা গুলা
এগুলো বোরকা না বোরকা নামে ফ্যাশন, ঠিক কিনা জোরে কয়। আজকে মা বোনদের ঘরে ঘরে স্টার জ্বলছে, জি বাংলার ছয়লাভ এমন ভাবে হয়েছে, আজকে তারা স্বামীর ইজ্জত দিতে জানে না, সম্মান দিতে জানে না, এই কারণে ম্যাক্সিমাম মা বোনেরা জাহান্নামে, কথা বলে ঠিক কিনা? এগুলো সব বিদেশিদের কালচার। আজকে মুসলমানের ঘরে জি বাংলা ঢুকায় দিয়া, ইফতার জলসা ঢুকায় ঢুকায় দিয়া, হিন্দুদের চ্যানেল গুলো ঢুকায় দিয়া, মুসলমানদের সংসারের মধ্যে আজকে আগুন ধরায় দিয়েছে, কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা করজোর আবেদন চালাই, যত দ্রুত পারা যাক বেঈমানদের চ্যানেল গুলো আমাদের বাংলাদেশে চলবে না, ঠিক কিনা জোরে কয়। আজকে নারীদের অবস্থাটা কি? আল্লাহু আকবার, বোরকা পরে টাইট ফিট টাকা একা বাঁকা, যুবক ধ্বংস হইল খাইয়া নারী জাতির ধোকা, আইলা নমস্কার দিবে আরো করবে মিকা, ওরে ওদের উপরে ফিট ফাট ওদের ভিতর সদর গাঢ়, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে, আরে উপর দিয়ে তো খুব লেভেন্ডিস একবার আলতা আল কাতরা লাগাইয়া বের হইছে, বিয়ে হইছে নি না, কি করো তুমি মাস্টার্স পড়ো কি করে, বয়ফ্রেন্ড কয়ডা, অভাব নাই ঠিক কিনা? আমার ভাইরা, এজন্যে বিবাহ করতে গিয়ে পাত্রটাকে আপনাকে যাচাই করতে হবে, শিক্ষার দরকার নাই, বংশীয় একটা পর্দানিশীল মেয়ে বিবাহ করবেন, কারাকার হাতটা দেখায় দেন, এই দেখছেন ওই চাষা বলে আবারও আরেকটা, যদি যদি খালি আমার চাষি শুনে, তোরা এক নম্বর হলো পর্দা নিশীন দিনদার মেয়ে বিয়ে করবি, দ্বিতীয় নম্বর হলো যৌতুক ছাড়া, রাজি আছিস তো? যৌতুক লইবি তো মরছিস, বর্তমানে নারী নির্যাতন খুব কঠোর, একবারে খাসাতে দৈরানে ফাঁসিতে চলে যাবো ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আইলা নমস্কার দিবে আরো করবে মেকআপ, ওরে ওদের উপর ফিটফাট ওদের ভিতর সদর গাঁঠ, সতী নারী স্বামী ভক্তা থাইকো পর্দার আড়ালে, নইলে কিন্তু করবে দাওয়া পুরুষ নামক বিড়ালে, ঠিক কিনা? এমন বিড়াল দুনিয়াতে নাই নাকি? আপনাকে এলাকা নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এ মা, এ যুবতী বুনগো, আজকে আমি জানি শত শত মা বোনেরা ওয়াজে আসে, প্রত্যেকটা মাহফিলে এরকম ভাবে মা বোনদের ঢল পড়ে যায়, যেখানেই যাই মা বোনদের জন্য কিছু নসিহত রাখে। এ মা, তুমি কিন্তু নবী না, তবে নবীদের মা কিন্তু তোমরা, তোমরা কিন্তু ওলি না আলেম না, তবে আলেমের মা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মা, মুফতি আমিনের মা, আমিও তো একজন সন্তানের মা। এ মা, আমার আল্লাহ তোমাকে কেমন ইজ্জত দিলেন তুমি জানো নি, আমার আল্লাহ তোমাকে কেমন সম্মান দিলেন তুমি জানো নি, আমার আল্লাহ আল্লাহর নবীরে জানাই দিয়েছে, নবী গো আপনি জানাইয়া দেন, আমার যে বান্দা বান্দির তিনটা মেয়ে, আমি আল্লাহ তার জন্য তিনটা জান্নাত আমি রিজার্ভ রাখলাম। খুশি না বেজার? আজকে তো অবস্থা খারাপ, মাইয়া হইলেই পুরুষে খালি মহিলার গালাগালি করে, এই মাইয়াটা কি খালি মহিলা বানাইছে, কি কর মেয়ে কি মহিলা নাকি পুরুষের? আজ পর্যন্ত কোন আলেম বলছে কোন সন্তানের ওরস তার মায়ের বংশ থেকে নিষ্পত সাবেত হয় বলছে কেউ? তাহলে হয় কার বাবার? তাহলে মেয়ে তুমি বানাইলা, আল্লাহ তোমারে তোমার স্ত্রীর গর্বে দিল, আর স্ত্রী দোষী। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এ ধরনের একটা প্রবণতা আছে না নাই? হ্যাঁ, আপনাদের কষ্ট হয়, গান ছাইরে দেবো, ছাইরে দেবো না চলবে? এখনই বয়ান ছাইরা দিব তাহলে চলবে? আমার বায়রা, আজকে মেয়ে হইলে স্ত্রীকে তুমি ধমকাও না রে যুবক না,
আল্লাহ তোমারে বেশি ভালোবাসছে, এই জন্যই তো আল্লাহ তোমারে একটা জান্নাত হিসাবে দিয়ে দিল। কে দিছে? আল্লাহ। এ মা বোনেরা, তোমাদের পায়ে হাত দিয়া বুঝা যায়, পর্দার খিলাফ তোমরা চলিও না, তোমাদেরকে মাত্র বেশি না তিনটা চারটা আদেশ করে যাব। এই চারটা আদেশ যদি তুমি পালন করতে পারো গো, আমি লিয়াকত হুসাইন তোমার ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিব। আল্লাহর তরি আর জান্নাত গুলার আটটি দরজা তোমাকে ডাকা ডাকি করবে। এক নম্বর হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, ইদা সাল্লাত তবে জিসমানি কান দিয়ে শুনলে হবে না, এটা তোমার দিলের কান্ডা দিয়ে শোনো। আজকে যে কথাগুলি বলে যায়, এ ভাই একটা কথা যদি জীবনের দরে গ্রহণ করা তাহলে তুমি চেঞ্জ হয়ে যাইবা। আজকে তুমি যে কোনো মতাদর্শের হতে পারো, তুমি হতে পারো চরমোনাই, তুমি হতে পারো আটরশি, তুমি হতে পারো মাজার পূজারী, তুমি হতে পারো যে কোনো লাইনের। আমি কারো বিরোধিতা করার জন্য এইখানে আসি নাই, আমি শুধু ডাকি, এরে ভাই তোর পায়ে হাত দিয়ে বুঝাই, তোর লগে আমার কোনো আদাওয়াতি নাই। আজকে তুমি বোঝো না, এই কারণেই তো পীরকে আল্লাহর জায়গায় বসাইছো, কথা বলেন ঠিক কিনা? তুমি যদি জানতা আমার আল্লাহ আল্লাহ, সেজদাটা শুধু আল্লাহকে দেওয়া যায়, কোনো বাবাকে দেওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য সেজদা, তুমি জানো না তাই মানো না, আমি তোমার দোষ দিব না। আমি এতটুকু বলতে চাই, তুমি জানার চেষ্টা করো। এ মা এ বোনেরা, এক নম্বর নসিহাটটা শুনে নাও, ইদা সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবা। আল্লাহ নামা আল্লাহর নবী নামাজের কথা এক নম্বর কেন এনেছে জানোনি? কারণটা হলো মহিলারা নামাজের ব্যাপারে বড় অসতর্কতা। জোহরের যখন আজান হয়, মা বোনেরা বলে দাঁড়া রান্না বান্নাটা সাইরা, একটু গোসল কইরা, তারপরে নামাজ পড়ো। এই চিন্তা করতে করতে আসরের আজান হয়ে গেছে, কথা বলেন আরো জোরে। এই জন্য আল্লাহর নবী নামাজের কথাটা বলেছে, আবার আসরের নামাজটা ঢিলামি করতে করতে মাগরিবের আজান হয়ে যায়, মাগরিবের নামাজটা পড়তে পড়তে আবার এশার সময় হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী বলছেন, এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবা, সময় মতো আদায় করবা, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরহা। আল্লাহর নবী দ্বিতীয় নম্বর আমল বলে দিছে, রমজান মাসের রোজা রাখবা, ওয়া সামাত শাহরহা ওয়াহসান ফরজাহা। আর তিন নম্বর হলো, তোমার লজ্জা স্থানকে তুমি হেফাজত করবা। এ মা এ যুবতী বোন, তোর লজ্জা স্থান কতটুকু আমি আজকে ঘোষণা করে দিই। মুফতি লিয়াকত হুসাইন বলে যায়, তোমার মাথার চুলের উপর থেকে নিয়া তোমার পায়ের গোড়ালির নিচ পর্যন্ত তোমার সতর। আজকে তুমি রাস্তায় বুক খুলে বের হও, আজকে তুমি পেট খুলে শাড়ি পরে বের হও, আজকে তোমার চুলগুলো খোলা রাখো। কে তোমাকে বলেছে এই জিনিসটা পুরুষকে দেখানো যাবে? আজকে আমি স্পষ্ট ফতোয়া তোমাকে জানা দিলাম, তোমাকে যত গুলে পুরুষ দেখা মনের মধ্যে তাদের কাগজে বিনতি জাগবে, ততগুলি জিনার গুণা তোমার আমল নামায় হবে। আর এক একটা গুণার জন্য 7,000 বছর তোমাকে জাহান্নামে রাখা হবে। এ যুবতী বোন, তুমি কেন বোঝো না তোমার এই জিনিসটা একমাত্র আমার আল্লাহ হালাল করেছে তোমার স্বামীর জন্য, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। আজকে তো অস্থির অনেক স্বামী আছে, খাটে খাসতে ইতর মার খা স্বামী, কয় কি তোমার সুন্দর সুন্দর শাড়ি কিনে দিলাম, আলতা সরু আলকাতরা লাগাইলাম, তুমি আমার সামনে পড়িও না। আমি যখন কোনো বিয়ের অনুষ্ঠানে যাবো তখন তুমি সুন্দর করে সাজতে খুঁজতে তুমি যাইবা, যাতে কইরা অন্যরা দেখতে পারে আছে না নাই। আচ্ছা কর, এ কত বড় ভাটপার অবুস, যদি অবুজ না হয়তো, আরে কি অবস্থা, আমি টাকা দিয়ে শাড়ি কিনে দিব, আমি আলতা সোনা পাউডারও দিব, আর দেখবে রিক্সাওয়ালারা কি বলেন, রিক্সাওয়ালারা বাটপার গোলাবান গুলো দেখবে, এর মতো বেউকুফ স্বামী দুনিয়াতে একটাও। আমি আপনাদেরকে বলি, এই যে মহিলাদের জেওয়ার, কানের দুল, নাকের ফুল, এই যে টিকলি, এই যে তারপরে গলার চেন, এগুলি মহিলারা এরকম ভাবে এই টেবিলের উপরে রেখে দেয় না,
টি টেবিলের উপরে রেখে দেয়, নাকি এগুলি ওই সুকেস, সুকেসের মধ্যে আবার আন্ডারগ্রাউন্ড আছে, মানে একটা পকেট আছে, এই পকেটের মধ্যে সুন্দর করে বাছাই বাছাই রেখে দেয়, ঠিক কিনা? তাহলে আপনার বউ আপনার জন্য সম্পদ, কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন, কে বলেছেন? আর দুনিয়া মাতা, দুনিয়াটা হলো সম্পদ, ওয়াখাইরুল মাতাই আল মারআতুস সাউজা, আল্লাহর নবী বলেন আল মারআতুস সালিহা, আল্লাহর নবী বলছেন একজন পুরুষের জন্য দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ, এ যুবক আমি কি কই, এটা শোন, খালি রং বং দেখে পাগল হয়ে যাস, তাহলে কিন্তু কিয়ামত, যেদিন তুই বিয়ে করবি সেদিন রাত্র থেকে কিয়ামত শুরু হইব, মরণের আগ পর্যন্ত, ঠিক কি না? কি কিয়ামত! আমরা তো ঢাকা শহরের হুজুর, বুঝেন নাই, সকালে একটা বিকালে একটা, এই অবস্থা, কানে কানটা ঝালাপালা হয়ে যায়, হুজুর আজকে আমার বউ আমার এরকম করলো এরকম করলো। আমি কই, ভাই বিয়ে করার সময় ঠিক ছিল না, কারণ পাত্রে যদি পচা পানি বের হবে থাকে, আপনি পচা পানি থেকে মধু আশা করলে ভুল না ঠিক? জোরে বলেন। এই জন্য সুন্দরী খুঁজবি না, হ্যাঁ যদি সুন্দরীও পাও দিনদারও পাও তো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি একটা মেয়ে কালো দেখতে বেশি ভালো না, তার মধ্যে দিনদারি আছে, আল্লাহ রাসূল বলছেন ফাজফার বিজাতিদ দিন, দিনদারিকে প্রাধান্য দাও, কারণ দিনদারিকে যদি তুমি প্রাধান্য দাও, এটা একটা ফ্যাক্টরি, আর এই ফ্যাক্টরির মধ্য থেকে আল্লামা শামসুল হক ফরিদপুরি বের হবে, কথা বলেন ঠিক কিনা? এ রাগ করতেছেন, রাগ করেন না তো? আমার বাড়া এ মায়ে যুবতী বোন, তোমার এই চেহারাটা অন্য কারো জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র হালাল করেছে তোমার স্বামীর জন্য, এই জন্য অন্যের কাছে যদি তুমি দেখাও, তুমি যদি হেফাজত না করো কিয়ামতের দিন আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা, এটা হলো চার নাম্বার। আর পাঁচ নাম্বার হলো ওয়াত, চার নাম্বার হলো ওয়াত আদবালাহা, স্বামীর আনুগত্যশীল হয়ে যাও, স্বামীর কথা তুমি শ্রবণ করো। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, এরে উম্মতের দল, এই উম্মতের মহিলারা, কোন পুরুষ যদি তার মহিলার ব্যাপারে ভালো সার্টিফিকেট দিয়ে দেয়, আমি নবী তার জন্য জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দিলাম। এই ব্যাপারটা মহিলারা খুব এড়ায় যায়, ওই যে বলছিলাম মিস্টার জলসা, এই সেই এগুলো দেখে দেখে ওরা আজকে স্বামীর হক দিতে চায় না। স্বামী গো একটা দোষ আছে, বাজার থেকে আইসে কামলা কাজ দিয়ে আইসে, ওই কি করস, দেখো আমি তো একটু ওখানে গেছিলাম, রানতে একটু দেরি হয়ে গেছে, তারপরে স্বামী যে কি কয়ে গাল দেয় আমি আর বলতে পারতেছি না, স্বামী যে কি কয়, যে কই যা কই গেছিলি মারাইতে, এই ধরনের একটা শব্দ ব্যবহার করে। তো এখন দেখেন স্ত্রীর যেরকম দিব স্বামীও তো সেরকম পাইব, এমন অবস্থাটা এমন হয়েছে একদিন, এই যে আজকে ধরেন অলরেডি 12টা বাজে গেছে, আল্লাহ জানে আরো কত সময় ছাড়ি দেই ভাই, ছাড়ি দেই তো এরকম ও আসুই না। এক রাত্রে ওই যে স্ত্রীর একদিন খোসা মারছিল যে ভাত রাঁধতে পারো না, কই গেছিলা, আজকে স্ত্রীও কায়দা মতো সুযোগ পাইছে, স্বামী এসে রাত 12টায়, এখন কয় দরজা খোলো, কোনো সারা শব্দ নাই, দুই তিনবার যখন কইছে, এরপরে স্ত্রী গমি তু যাও করে বেরিস বাইরে, ইয়া দরজা খুলে কয় কি ও আজকে কই গেছিলা, আজকে কই গেছিলা, ওই যে সমান সমান, ঠিক কি না? এজন্য স্বামীর আদর্শটা এমন হবে না, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সারাদিন দিনের দাওয়াত দিয়ে যখন ঘরের ভিতরে ঢোকে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা রে ঘরের ভিতরে কোন খাবার আছে নি? আল্লাহর নবীকে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকাইয়া দেখেন ভাত কুলা চুলার উপরে, ও গো নবীজি আপনি একটু অপেক্ষা করেন, আমি আপনার জন্য সুন্দর করে খাবারটা রেডি করে আনতেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা তুমি ঘাবড়ায়ও না, তুমি টেনশন করিও না, তুমি মরিচগুলা কাটো, আমি নবী তোমার পাশে বৈশা বৈশা তোমার পেঁয়াজগুলা কেটে দেয়।
শুধু তাই না, আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খাইতেন, আল্লাহর নবীও সেই জায়গা দিয়ে পানি খাইত। আল্লাহর নবীকে আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই জায়গা দিয়ে পানি খাই আমি তাকাইয়া দেখি আপনিও সেই জায়গা দিয়ে পানি খান, ও গো নবীজি এটার কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়া মুস্কি মুস্কি হেসে বলে, আয়েশা রে, তুমি যেই জায়গা দিয়ে পানি খাও ওই জায়গা দিয়ে যদি আমি পানি খাই আমি একটু বেশি তৃপ্তি পাই। সুবহানাল্লাহ, বলেন না আমার বায়রা, আল্লাহর নবী এইভাবে আয়েশাকে সহযোগিতা করতেন, উৎসাহিত করতেন। এই জন্য আল্লাহর নবী বলেছে, ইয়ের স্বামীর দল, তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দিতে পারো গো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা লুকমার বিনিময়ে তোমার আমল নামায় পর্যাপ্ত পরিমাণ নেকি লিপিবদ্ধ করে দিবেন। আজকে থেকে যাদের স্বামী স্ত্রীর অমিল আছে, হুজুরের কাছে তাবিজ লাগবে না, কোন ধরনের তাবিজ নাই, আমি যেই তাবিজ দেই কলক্ষ করে শুনে না না, একসাথে প্লেটে খাওয়া শুরু করে না। এ মা বোনেরা, তোমার স্ত্রী তোমার স্বামী ডেড়িং বেড়িং করে, তুমি তার সঙ্গে রাগারাগি করো না, প্লেটে খাওয়া আরম্ভ করে দাও, তার উচ্ছিষ্ট পানিগুলো তুমি খাও, তোমার পানিগুলো তুমি খাওয়াও। আজকে তুমি স্বামীর অকৃতজ্ঞ, আজকে তুমি স্বামীর সেবা করো না। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, উম্মতের দল, ওই আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার অনুমতি থাকতো আমি নবী প্রত্যেকটা মহিলাকে বলতাম, তোমরা তোমাদের স্ত্রী তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। সুবহানাল্লাহ, এইভাবে স্বামীর মর্যাদা বোঝানো হয়েছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যেন আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার, আমি যদি বলি দেখি কয়জন আছেন স্ত্রী রান্না করতেছে, একদিন পিএস কাটা দিছেন, দেখি দেখি হাতটা দেখি, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার বলেন আছে। এই জন্য ভাই আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছে যে যখন তোমার স্ত্রীর একটা আচরণ তোমার কাছে খারাপ লাগবে, তুমি আরেকটা ভালো আচরণ দেইখা তুমি রাগটাকে নিবারণ করে দেবা। সুবহানাল্লাহ, আমার মায়েরা আমার যুবতী বোনেরা, এই চারটা ওসিয়াত আজকে আমি তোমার জন্য দিয়ে গেলাম, চারটা ওসিয়াত যদি তুমি পালন করতে পারো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইরে আমার উম্মতের মহিলাগুলি শুনে যা, কিয়ামতের ময়দানে ওই জান্নাতের আটটা দরজা থাকবে, তোমার যেই দরজা দিয়া ইচ্ছা তুমি সেই দরজা দিয়া তুমি প্রবেশ করতে পারবা। এ যুবক ভাই রে, তোর পায়ে হাত দিয়া বুঝায়া যা ভাই, আজকে তুই তোর সুন্দরী স্ত্রীর জন্য, আজকে তুই তোর স্ত্রীর জন্য তোর মাকে বকা দাও, তুমি তোমার এরকম ভাবে বাবাকে বকা দাও না না না, ইয়া তো আলোচনা তো আজকে করতে পারবো না, এতটুকু বোঝায় যায়, ভবিষ্যতে কোনোদিন সময় পাইলে বিষয়টা নিব মা বাবার হক, আজকে এতটুকু তোরে বোঝায় যায় ভাই, তুই যদি তোর মা বাবার সঙ্গে বেয়াদবি কর, তুই যদি তোর মা বাবাকে কষ্ট দাও, জিন্দগিতে যতগুলি ইবাদত করবি তোর ইবাদত একটাও কবুল হবে না, তোর ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমরা সকলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব, কারা কারা রাজি আছে হাতটা দেখায় দাও, নারে তাকবীর, নারায় তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে যে বলেছিল, এরে আলী, আমার মরণের পরে আমাকে রাতের গভীর অন্ধকারে ওই জান্নাতুল বাকিতে তুমি দাফন করবা, ওদিক দিয়া আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী
হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমার কবর খনন করার জন্য ওই জান্নাতুল বাকিতে চলে গেছে। ইয়ারে ভাই, কবরের কথাটা একটু স্মরণ করো, দিলটাকে নরম করে দাও। দিলটাকে যদি তুমি নরম না করো, চোখ দিয়ে যদি পানি না বের হয়, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আরে আজকে তুমি কিসের মাস্তানি করো, আজকে তুমি কিসের রাজানি করো, আজকে তুমি কিসের বড়াই করো, কেন তুমি জুলুম করো, কেন তুমি মাস্তানি করো, তোমার মাস্তানির তো কোনো দাম নাই। আজকে তুমি এখানে বসে আছো, আরে তোমার প্রাণ বাকিটা যদি বের হয়ে যায় আল্লাহর কাছে কি জবাব দিবা? তাকাইয়া দেখো রে, যাদের প্রাণ পাখিটা দেহের মধ্যে নাই তাদের কিন্তু কোনো শক্তিও নাই। চোখ কিন্তু চোখের জায়গায় আছে, হাত কিন্তু হাতের জায়গায় আছে, পা কিন্তু পায়ের জায়গায় আছে, জবান কিন্তু জবানের জায়গায় আছে না নাই? জোরে বলেন। সব কিছু থাকার পরে কথা বলতে পারে না, চোখ দিয়ে দেখতেও পারে না, হাত দিয়ে ধরতেও পারে না, তাহলে তুমি কিসের মাস্তানি করো রে ভাই? তোমার পায়ে হাত দিয়ে বুঝায় ওই কবরের কথাটা একটু স্মরণ করো না, মরণের কথাটা একটু স্মরণ করো না। মালাকুল মওত ইজরাইল যে কোনো সময় হাজির হইয়া খাপ করে তোমার প্রাণ পাখিটা বের করে নিতে পারে রে ভাই। এ ভাই, তোমার দেহ থেকে যদি প্রাণ পাখিটা বের হয়ে যায়, দেহটা দেহর জায়গায় পড়ে থাকবে, সব কিছু পড়ে থাকবে, তোমার প্রাণ পাখিটা থাকবে না। তোমাকে কবরের ভিতরে ঢোকার জন্য কেউ যাবে বাস বাগানে, কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করি, লা ইলাহা ইল্লাল্লাহ, পানি পানি, এক বোন দিনের নবী আরে কা পুন রব্বানা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা একটু চক্ষুটা বন্ধ করে দেখেন, আপনার দেহ থেকে আপনার প্রাণ বাকিটা বের হয়ে গেল, আপনার লাশটা পড়ে আছে, আপনার আত্মীয় স্বজন গুলো চলে গেল বাগানে বাস কাটার জন্য, আত্মীয় স্বজন গুলো চলে গেল বাজারে কাপড় আনার জন্য, আত্মীয় স্বজন গুলা চলে গেল কবরস্থানে কবর খনন করার জন্য, আত্মীয় স্বজন গুলা চলে গেল চুলার কাছে গরম পানি করার জন্য, সবাই সবার ব্যস্ততা, কেউ আবার গোসলের জায়গা ব্যবস্থা করে, আপনি কার একবার এদিকে দৌড়ায়, আপনার আত্মাটা একবার এদিকে দৌড়ায়, কিন্তু কোনো উপকারে আসে না।
আপনি হাউ মাউ করে চিৎকার মারতেছেন, কেউ আপনার চিৎকার দেখে না। আমার বাড়া ওই চিৎকারের কোন দাম নাই, সবাই আপনাকে যত দ্রুত কবরের ভিতরে দেওয়া যায় কবরের ভিতরে দেওয়ার জন্য সবাই ব্যস্ত। এ ভাই দিলটাকে নরম করে, দিলের কান দিয়ে মনটাকে নরম করে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কথাগুলো শুনে রে ভাই, মরণের কথাটা স্মরণ কর রে ভাই, তোমার মরণ হয়ে গেল, গোসল দেওয়ার জন্য তোমাকে নিল, এতদিন তুমি এলাকায় কত মাস্তানি করেছ, কত মানুষের সঙ্গে বেয়াদবি করেছ, কত মানুষের উপরে জুলুম করেছ, আজকে তোমার মরণ হয়ে গেছে, তোমার নাকের ভিতরে তুলা, তোমার কানের ভিতরে তুলা, হাতটা নাড়াইতে পারো না, কাউর ধাক্কা দিতেও পারো না, দুইজন লোক তোমার এরকম ভাবে টানিয়া তোমার ধাক্কায় ধাক্কায় ডুইলা ডুলায় গোসল করে রে ভাই। এ ভাই গোসল দেওয়ার পর তুমি উঠতেও পারো না, তোমার খাটিয়ার মধ্যে উঠায় তোমার সাদা কাপড় পরাইয়া দেয়, ইয়ার পরে কান্দে লইয়া তোমার এরকম ভাবে জানাজার নামাজের ময়দানে যায়, জানাজার নামাজটুকু পড়াইয়া তোমার সঙ্গে শত শত মানুষ যায় ওই কবরের ভিতরে তোমার ঢুকায় দেওয়ার জন্য। তুমি মনে করছো এত সময় তোমার স্ত্রী মনে হয় তোমার কাছে আপন, এখন দেখো তোমার স্ত্রী তোমার কাছে আপন না, তোমার সমস্ত মহিলা আত্মীয় গোলাপার ঘরের মধ্যে থাকলো, পুরুষগুলা তোমার সঙ্গে গেল, তুমি মনে করছো এই পুরুষগুলা তোমার সঙ্গে থাকবে না, না না, একটু বড় যখন কবরের ডান পাশে পশ্চিম পাশে তোমার খাটিয়াটা রাখা হয়, তোমার লাশটা যখন কবরের ভিতরে শুয়ায়া দেওয়া হয়, যারা দাঁড়াইয়াছিল কেউ তোমার কবরের ভিতরে নামে না, শুধুমাত্র দুইজন মানুষ তোমার কবরের ভিতরে, একজন পায়ের কাছে আরেকজন মাথার কাছে, তোমাকে শুয়াইয়া তোমার কাফনের কাপড়টুকু খুলে দেওয়া হয়, এরপরে ওই যে বাঁশবাগানের বাঁশ দিয়া তোমারে ঢেকে দেওয়া হয়, বাজারের চাটাই দিয়া তোমার বাসের উপরে দিয়া মাটি চাপা দিবে রে, ওই দিন তুমি চিৎকার করবা, কার জন্য ঘর করলাম, কার জন্য বাড়ি করলাম, কার জন্য গাড়ি করলাম, চিৎকার করলে কোনো লাভ হবে না, এখনই তোমার পরিবর্তন হওয়ার সময়, চোখের পানিটা ছেড়ে আকীদাটা সহি করে নাও। এ ভাই এই জন্য দুনিয়ার জন্য কিছু দিয়ে যাও, আখেরাতের জন্য কিছু দিয়ে যাও, আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু দিয়ে যাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন উম্মতের দোয়া, আল্লাহর যে বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে মসজিদ করতে গিয়ে সহযোগিতা করবে কিয়ামতের ময়দানে, আমার আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে এক একটা করে বাড়ি বানায়া দিবেন। কারা কারা জান্নাতে বাড়ি চাই হাতটা দেখায় দেই, সবাই চাই। আমার ভাইরা অল্প সময় এখনো আলোচনা অনেক বাকি, অল্প সময় আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের যে মসজিদটা এই মসজিদের কাজ করা হবে, আমি মুসাফির মানুষ সুদূর ঢাকা থেকে এসেছি, দিল খুলে দোয়া করে দিয়ে যাব, হাদিস শরীফে আসছে মুসাফিরের দোয়া কবুল হয়, আমার বিশ্বাস আল্লাহ আপনাদেরকে বেগুনা শত শত মানুষের মধ্য থেকে মা